এই নবীর যে জন্ম আলোচনা করা যায়, আলোচনার মধ্যে তিনটে উপকার রয়েছে, কটা বললাম? তিনটা উপকার, ভালো করে শুনবেন। নম্বর এক, নবীর মিলাদ, নবীর জন্ম আলোচনা করলে নফল ইবাদাতের সওয়াব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর দুই, ঈমান তাজা হয়। নম্বর তিন, কোন অমুসলিম যদি সঠিকভাবে নবীর জন্ম সম্পর্কে জানে এবং বোঝার চেষ্টা করে, তার ঈমান আনতে বাধ্য করায়। আমার ভাই, তাহলে এই নবীর যে জন্ম, আমি বলেছি আলোচনা করা যায়, আমল করা যায় না। তার মধ্যে আমাদের মিজানুর রহমান সাহেব কিছু কিছু কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আম্মা জান আমিনা কি বলেছেন? আমিনা বলেছেন, আমার গর্ভে যখন শিশু নবী মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি আমিনা আমার গর্ভে বাচ্চা থাকাকালীন আমি কোনো কষ্ট অনুভব করি নাই, জোরে বলি সুবহানাল্লাহ। আমার গর্ভে যে মুহাম্মদ ছিল আমি একটু কষ্ট পাই নাই এবং বুঝতে পারি নাই। এটা কেউ কেউ আমলে নিতে পারবেন? বর্তমানে আমার মা বোনেদের পেটে যদি বাচ্চা আসে, আচ্ছা কষ্ট হয় না হয় না কথা বলে, আম্মা জানাবি না বলে, আমি আমিনা যখন আমার গর্ভে আমার সন্তান ছিল, যেমন করে অন্যান্য মায়েদের পেট বাচ্চা থাকাকালীন পেটটা উঁচু হয়ে যায়, আম্মা জান আমিনা বলেন আমার শরীরটা স্বাভাবিক ছিল, জোরে বলি সুবহানাল্লাহ। আমিনা বলেন আমার বেটা মুহাম্মদ যখন জন্ম নেন তখন প্রসবের সময় আমি সামান্যতম পরিমাণ কষ্ট অনুভব করি নাই। আমি বলছিলাম তাহলে নবীর জন্ম আলোচনা করা যায়, এই জন্মটা আমল করা যায় না, এটা অসম্ভব, এটা হলো আল্লাহর কুদরতি ক্ষমতা। আমার ভাই জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থেকে দুনিয়া জমিনে যখন আসলেন, আল্লাহর নবী আসলেন খাতনা করা অবস্থায়, খাতনা হওয়া অবস্থায়, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন, আমাদের মিজানুর সাহেব বলেছেন যে আল্লাহর নবী যখন আসলেন নাড়ি কাটা অবস্থায় এসেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে, এমনকি শরীর থেকে কাপড় সরে নাই, কয়েক মুহূর্তের জন্য কাপড় খুলে নেওয়ার জন্য আল্লাহর নবীর এত ক্রঙ্গন শুরু হয়েছিল, এত ক্রঙ্গন করেছিল, যতক্ষণ না শরীরটা চাপা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ হয় নাই। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান জামানায় বাচ্চারা কি কাপড় পরে আসে কথা বলে? আমার ভাই জানেন, কান খুলে কেউ করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রে পানি পান করতেন, উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ওই জায়গাটা এত সুবাস ছড়িয়ে যেত, মিশকি আম্বরের সুগন্ধি ছড়িয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেন, আমরা একটা বালতি নিয়ে আসলাম, একটা পাত্র নিয়ে আসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে পানি নিয়ে ওই বালতির মধ্যে যখন দিয়ে দিলেন, ওই বালতির পানিটা সুগন্ধি হয়ে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পানি দিলে সুগন্ধি হবে তো নাকি গন্ধ হবে? তাহলে নবীর জন্ম, নবীর সব কিছু আকার আচার আখলাক একটু আমরা লক্ষ্য করে দেখব।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, মক্কার মায়েরা বোনেরা তারা কি করতেন, কুয়ার ধারে যেতেন, কুয়ার তলদেশে পানি পড়ে থাকত, বড় বড় কষ্ট করে পানি উঠাতে হতো। কিন্তু আমিনা যখন যেতেন ওই কুয়ার কাছে দাঁড়ানোর সাথে সাথে তলদেশের পানি কুয়ার উপরে উঠে আসতো। জয় বলি সুবহানাল্লাহ। মাদান আমিনার জন্য মক্কার বুবুরা মক্কার মায়েরা তার অপেক্ষা করতেন, কখন আসবে আমিনা, আমিনার জন্য অপেক্ষা করতেন, আমিনা যখন আসবে ওই কুয়ার তলার পানি উপরে উঠে আসবে, এই অপেক্ষা করতেন মক্কার মহিলারা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করা যায়, কিন্তু আমল করা যায় না। এটাই ছিল আল্লাহর কুদরতি ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, আপনাদের মেদিনীপুর জেলার কথা বলতে পারি না, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, দেখা যায় সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, বছরে একবার সময় আসলে মিলাদুন্নবী অনুষ্ঠিত করি, নামাজ পড়ি আর না পড়ি, মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা। ও ভাইদের কানকুলে কানকুলে শুনুন, মিলাদুন্নবীটা একটা দিনের কিছুক্ষণ মুহূর্ত, কিছু সময়, কয়েক মুহূর্ত, এই সময়টা হলো মিলাদ। আল্লাহর নবীর জন্মটা কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ডের বিষয়, এইটা নিয়ে আমরা এত মানুষ এত লাপালাপি করি, কিন্তু নবীর সিরাতকে বাদ দিয়ে মিলাদ অবশ্যই মানবেন করবেন, কিন্তু সিরাত মানা তো আপনার আমার জন্য ফরজ। মিলাদ আপনি মানবেন, সিরাত মানা আমার আপনার জন্য ফরজ। ফরজকে বাদ দিলাম দিয়ে আমরা মিলাদ নিয়ে লাপালাপি করি, আছি না নাই আমাদের সমাজে আছে। আচ্ছা, অনেকেই বলে থাকেন ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে কি? ঈদ মানে খুশি। এর সম্পর্কে আবার ব্যাখ্যা অনেক যাবে, আমি এদিকে যাব না, একটু বোঝানোর জন্য। ঈদ মানে খুশি। আচ্ছা, নবীর জন্মে খুশি নাকি আমাদের রাগ, কোনটা? তাহলে আল্লাহর নবীর জন্মে খুশি, কিন্তু ওই খুশি আমরা করি যদি সিরাতকে বাদ দিয়ে, তাহলে কিন্তু আমরা কমপক্ষে আবু জেহেলের খালাতো ভাইয়ের কাছাকাছি। আল্লাহর নবীর দুইজন চাচা ছিল, একজনের নাম হলো আবু লাহাব আর একজনের নাম হলো আবু তালিব, যারা নবীর মিলাদে বড় খুশি ছিল, নবীর জন্মে খুশি ছিল। আল্লাহর নবীর যখন দুনিয়ার জমিনে আসলেন, যখন প্রসব হলো, আল্লাহর নবীর চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা সঙ্গে সঙ্গে খবর নিয়ে গেলে, খবর নিয়ে সুয়াইবা বললেন, ও আবু লাহাব, তোমার ছোট ভাইয়ের একটা কলিজার টুকরা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। এই কথা শোনার সাথে সাথে দাসী সুয়াইবাকে আবু লাহাব আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিলেন। কে? চাচা আবু লাহাব। দাসীকে আজাদ করে দিয়েছিলেন, কিন্তু আবু লাহাব জান্নাতি না জাহান্নামী বলেন? নবীর এই চাচা জান্নাতি না জাহান্নামী জানেন তো? জাহান্নামী। কিন্তু শুধু এই নবীর জন্মে খুশি হয়েছিলেন, মিলাদে খুশি হওয়ার কারণে, আল্লাহর নবীর জন্মে খুশি হওয়ার কারণে, তার দাসীকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করার কারণে, প্রত্যেক সোমবার দিন এই পানি থেকে, এই যে আঙ্গুল থেকে একটু পানি, একমাত্র তিনি চুষতে পারেন, পানি পান করতে পারেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবীর
মিলাদের জন্মে খুশি হয়ে যদি আবুল আহাব সোমবার একদিন করে পানি বা শরবত পায়, তাহলে আমি আপনাদেরকে বলি সেই নবীর মহব্বত আমার আপনার দিল অন্তর দিয়ে যদি গোটা জিন্দগিটা সিরাতেও মারা যায়, তাহলে আমার আপনার জীবনটা ওই নবীর জন্য উৎসর্গ করতে পারলে তাহলে আমার আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আমার ভাই, তাহলে আবুল আহাবও খুশি ছিলেন, আর একজন চাচা হলো আবু তালিব, ইনিও মিলাদে খুশি ছিলেন। ও ভাই জানেরা কান খুলে খেয়াল করে শুনুন, নবী আমার যখন গর্ভে ছিলেন মায়ের পেটে থাকাকালীন 6 মাস আগে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 6 মাস পরে নবী যখন দুনিয়ায় প্রসব হলো, আল্লাহর নবী এমন করে বাচ্চাদের সঙ্গে মক্কার মাঠে খেলাধুলা করে। ও ভাইদের সন্ধ্যা যখন হয়ে আসলো, মক্কার সমস্ত মানুষেরা সন্তানদের খোঁজে ওই জায়গায় যায়, সন্তানদের খোঁজে গিয়ে খোঁজ নেয়, সবার পিতা সবার খোঁজ করে, কিন্তু আমার আপনার নবীর পিতা নাই। নবী আমার ওই জায়গায় বসে বসে বালুর টিলার উপরে বসে বসে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি ঝরে। বাচ্চা ছেলে মুহাম্মদ তখন নবী হন নাই, আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে। আম্মা জান আমিরা খোঁজ শুরু করে দিলেন, আমার কালিদার টুকরা সন্তান মুহাম্মদ কেন বাড়িতে আসে না? মক্কার ছেলেদের ও ছেলেদের জিজ্ঞাসা করে, ও আমার সন্তানেরা, ও আমার মক্কা ছেলে মেয়েরা, আমার কালিদার টুকরা সন্তান মুহাম্মদ কে কি দেখেছ? বলে, হ্যাঁ ও মুগমাটে বালির উপরে বসে বসে মুহাম্মদ যেন মনটা খারাপ করে বসে আছে। আম্মা জান আমিরা আস্তে আস্তে করে গেলেন, যাওয়ার পরে গিয়ে লক্ষ্য করে দেখেন আমরা আল্লাহর নবী মুহাম্মদ কে বলো বেটা মুহাম্মদ, সন্ধ্যা ঘনিয়ে যায় বাবা, কেন তুমি বাড়িতে ফিরো নাই? ওই সময় বলেছেন, আম্মা যান মক্কার সমস্ত ছেলেরা খেলাধুলা করে, সবার আব্বা গুলি এসে কোলে তুলে নেয় নাম ধরে, আমার আব্বা কেন আমাকে ডাকে না? আমার আব্বা কেন আমার কাছে আসে না? আল্লাহর নবীর বিবি আল্লাহর নবীর আম্মা জান আমিনা চোখের পানি আর সহ্য করতে পারলেন না, তারপরেও ধৈর্য ধরে চোখের পানিকে আড়াল করে দিয়ে বলতে শুরু করলেন, ও বেটা মুহাম্মদ তোমাকে নিয়ে তোমার আব্বাকে দেখাতে নিয়ে যাব, আল্লাহর নবীকে নিয়ে দাসী উম্মে আইমানকে নিয়ে পিতার দিদারে চলতে শুরু করলেন। দিদারে যখন চলে গেলেন, আম্মা জান আমিনা বলো বেটা মুহাম্মদ ওই যে কবরটা দেখতে পাও ওই কবরটা হলো তোমার আব্বা জানের কবর। নবী আমার কবরের কাছে গিয়ে সালাম দিয়ে ক্রন্দন শুরু করে দিলেন, ও আমার পিতা মক্কার সমস্ত ছেলেরা খেলাধুলা করে সবাই কোলে তুলে নিয়ে আব্বার কত ভালোবাসা মোহাব্বত পাই আমি মুহাম্মদ, আমার কেন আব্বা তুমি একবার আমার কোলে তুলে নাও নাই, আমার কেন মোহাব্বত করো নাই? এই বলে নবী আমার চোখ থেকে পানি ঝরঝর করে ফেলতে থাকে। আম্মা জান আমিনা দূর থেকে ডাকেন, ও বাবা মুহাম্মদ ফিরে এসো বাবা ফিরে এসো, আমাদের বাড়িতে ফিরে যেতে হবে, মক্কাতে ফিরে যেতে হবে। আল্লাহর নবীর আম্মা জান বারবার ডাকেন। কিছুক্ষণ পর নবী আবার যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহ আল্লাহর নবীর মা আমিনা আবওয়া নামক জায়গাতে দুনিয়ার জমিন থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেলে। একটা বিরহ যন্ত্রণা বেদনা নিয়ে পিতার সাক্ষাতে গেলেন, সাক্ষাতে গিয়ে আম্মা জান আমিনাকে হারিয়ে দিলেন, তখন নবীর বয়স হলো 6।
একটাই ভালোবাসা যে পাচ্ছিলেন সেটাও মাহরুম হয়ে গেল। আবার বেদনা যন্ত্রণা নিয়ে আল্লাহর নবী ক্রন্দন করছেন, এমন সময় দাসী উম্মে আইমান বলছে, বাবা মুহাম্মদ তুমি কেঁদো না বাবা, তুমি দাফনের ব্যবস্থা করো, কারণ আল্লাহ তোমার যেটা চেয়েছে তোমার সঠিক সেটা ভালোর জন্য। তখন বলছেন, ফুফু আম্মি যান, আমি মুহাম্মদ আজকের ইয়াতিম মাইনে মিসকিনান, আমি ইয়াতিম ও মিসকিন হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বিরহ যন্ত্রণা নিয়ে ক্রন্দন করেন। তাই আমি আপনাদের সঙ্গে একটা হাদিস পেশ করি, আমাদের যখন পিতামাতা মারা যায় অনেক মা বোনেরা দেখবেন ক্রন্দন করে মাতার চুল ছেড়ে, অনেকেই গায়ে কাপড় থাকে না, এমন বিরহ ভাবে এমন ভাবে ক্রন্দন করে। আমার ভাইদেরা কান খুলে খেয়াল করে শুনুন, পিতামাতা মারা যায়, সন্তান সন্ততি মারা যায়, দিলের মধ্যে মহাব্বত তো থাকবে, মায়ার কান্না কান্না তো আসে, এই কান্না জায়েজ আছে, তবে চুল ছেঁড়া আর ওই কাপড় ছেড়ে সরে যাওয়া এই কান্না শরীয়তে জায়েজ নাই। জেনে রেখে দেন, যদি কোনো মহিলা যদি কোনো পুরুষ এইভাবে কাঁদে আর বলে আল্লাহ আমার কাউকে দেখতে পায় না, আমার বাপকে দেখতে পেয়েছে, আল্লাহ কাউকে দেখতে পায় না, আমার সন্তানকে দেখতে পেয়েছে, এইভাবে যদি ক্রন্দন করে ওই মহিলা ওই পুরুষ যদি বিনা তওবায় মারা যায় জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তওবা করতে হবে। জেনে রেখে দেন, মায়ার কান্না জায়েজ আছে, কিন্তু এইভাবে হাই হুতাশ করে আল্লাহর উপরে দোষারোপ করে নবীর উপরে দোষারোপ করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্রন্দন করে, এটা জেনে রাখবেন জায়েজ নয়। মত অথচ আমরা যদি এইভাবে তওবা না করে মারা যাই তাহলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটা উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করব। এখন আমি মনে করুন 1000 টাকা নিয়ে কোনো ভাইয়ের কাছে বললাম যে ভাই এই 1000 টাকা আপনি রেখে দেন, এই টাকাটা আপনি 4 দিন পরে কি 5 দিন পরে আমাকেই টাকাটা দেবেন। আপনার দায়িত্ব হলো, আপনি যে আমানতটা রেখেছেন আপনার কাছে একজন ভাই রেখেছে, ওটা খিয়ানত না করে আপনি সঠিক সময়ে তার কাছে সেই অর্থটা ফিরিয়ে দেওয়া, এটাই হলো আপনার দায়িত্ব। তাহলে আমানতকে সঠিকভাবে দিলে কি হবে, তাহলে আপনি এর জন্য সওয়াব পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যার টাকা তার দিয়ে দিলেন, আপনি দেওয়ার পরে আপনার রাগ হবে না আপনার খুশি হওয়া দরকার? কথা বলেন তো, খুশি হওয়া দরকার। কারণটা কি, যার টাকা ঠিক সঠিক সময় আমি দিতে পেরেছি, আমানতকে আমি খেয়ালত করি নাই, তার আমানতকে সঠিকভাবে আমি ফিরিয়ে দিয়েছি। তো আপনি যে পিতার জন্য কাঁদেন, চুল ছেড়েন, গায়ে কাপড় রাখেন না, আপনি যে মায়ের জন্য কাঁদেন, ও আমানত তো কার? সত্য আল্লাহ। আমরা তো সব কার? আল্লাহর সৃষ্টি। সেই আল্লাহর মাল আল্লাহ যখন নেবেন তার উপরে আল্লাহকে দোষারোপ করা এই জন্য করে, যার মাল সে যদি নেয় আবার দোষারোপ করা এই জন্য করে তো আল্লাহ রেগে যান। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাই জানেরা, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন, ফুফুদাসী উম্মে আইমান যখন এ কথা বলেন, ও বাবা মুহাম্মদ কেঁদো না কেঁদো না, এমন করে যখন বোঝানো হলো আল্লাহর নবী দাফনের ব্যবস্থা করে দিলেন। আসার পরে দায়িত্ব পড়ে গেল দাদু আব্দুল মুত্তালিব। দাদু আব্দুল মুত্তালিবের বয়স হলো তখন 80 বছর বয়সে, তিনিও ছিলেন এতিম। আব্দুল মুত্তালিবের মনে বড় কষ্ট, আমার ছোট ছেলের বেটা মুহাম্মদ সে এতিম মিসকিন হয়ে গেল, আমি আব্দুল মুত্তালিবের কষ্ট বুঝি, এই যন্ত্রণা এই দুঃখ নিয়ে আল্লাহর নবীকে 2টা বছর মহাব্বত করলেন, ভালোবাসলেন, 82 বছর বয়সে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকের সাড়া দিয়ে চলে গেল, তিনি চলে গেলেন। আল্লাহর নবীও ক্রন্দন করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ মায়ের গর্ভে থাকাকালীন পিতাকে হারিয়ে দিলাম, পিতাকে দেখতে যে আম্মা জানকে হারিয়ে দিলাম,
যে দাদুর ভালোবাসা একটু পেলাম, আবার দুইটা বছর পরে 8 বছর বয়সে তাকেও তুমি নিয়ে নিলে। আমার ভাই জানেরা, তারপরেও চাচা আবু তালিব আল্লাহর নবীর দায়িত্বভার গ্রহণ করলেন। আল্লাহর নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, নবীর সব কিছু সাহায্য করেছেন। সেই আব্দুল মুত্তালিব যখন, আবু তালিব যখন মারা যাবে, কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এত কষ্ট আল্লাহর নবী সহ্য করতে পারেন না। নবী আমার শুধু বলেন, ও চাচা আবু তালিব, আপনি একবার একটু ইমান গ্রহণ করেন। ভাই কো চাচার উপরে তো মহব্বত হবে, রক্তের টান। শুধু বলেন, চাচা আপনি একটু ঈমান আপনি গ্রহণ করেন। পাশে ছিল আবু তালেব, আবু লাহাব, পাশে ছিল আবু জাহেল, তাদের শত সর্দারেরা ছিল। বলছে, ও আবু তালেব, তুমি কি চাও তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে? আবু তালেব বলেছিল, ভাই কো মুহাম্মাদ, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আমার ভাই জানেরা, হাদিসের মধ্যে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে নবীর সারা জীবনের সঙ্গে হয়ে। যে আবু তালেব মারা যাওয়ার সময় শুধু কলেমা পড়লো না, সে আবু তালেব জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব থেকে ছোট আযাব, ছোট শাস্তি দেয়া হবে। যে ছোট শাস্তিটা হলো, পায়ে যে জুতা পরানো হবে, পায়ে যে খড়ম পরানো হবে, এত উত্তপ্ত এত গরম হবে, এত উত্তপ্ত এত গরম, দুনিয়ার আগুন যে উত্তপ্ত আগুন শুধু এক ভাগ, এর সঙ্গে আর 70 ভাগ একত্র করা হবে। এই যে খড়ম যখন আবু তালেবের পায়ে পরানো হবে, মাথার ঘিগুলো টকভক টকভক করে ফুটতে থাকবে। নবীর মিলাদে খুশি ছিল, নবীর জন্মে খুশি ছিল, কিন্তু সিরাতে খুশি হয় নাই। যার কারণে আবু তালেব জাহান্নামে যাবে, আর সব থেকে ছোট শাস্তি হলো পায়ের খড়ম পরানো হবে, মাথার ঘি টকবক টকবক করে ফুটবে। তাহলে বড় শাস্তিটা কেমন? বড় শাস্তি কেমন? শুধু ওয়াজ নসিহত শুনবেন শুধু তাই নয়, অন্তর চক্ষু দিয়ে একটু ভাববেন যে ছোট শাস্তিটা যদি এত কঠিন হয়, তাহলে বড় শাস্তিটা কি হতে পারে? একটু অনুভব করে, অনুধাবন করে বুঝতে পারবে। এখন আপনাদের একটু আমি কিছু কথা অন্যদিকে গিয়ে আমি আলোচনা করি। একজন ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, এর চেহারা সম্পর্কে আমি আলোচনা করেছি অনেকবার। একটা জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে বাইনাল মাক্কি ওয়াল মদিনা, বলছে মক্কার মদিনার মধ্যবর্তী স্থল, কম বেশি প্রায় 450 কিলোমিটার। একজন জাহান্নামী ব্যক্তি বসবে 450 কিলোমিটার বসার জায়গা, তো ভাবেন একজন ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি যে বসবে জাহান্নামে 450 কিলোমিটার রাস্তা। এখান থেকে কলকাতা কত হতে পারে? 130-140 হোক, 450 কিলোমিটার রাস্তা একজন জাহান্নামী বসবে, যার এই কান থেকে ওই কান্দা পর্যন্ত দ্রুত বেগে অশ্বারোহী ঘোড়া দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। এই কান্দা থেকে ওই কান্দা পর্যন্ত 3 দিন সময় লেগে যাবে, কোনো বিশ্রাম নেবে না, কোনো বিশ্রাম নেবে না, ঘোড়া দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, 3 দিন পর্যন্ত দৌড়াবে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছাতে। তাহলে জাহান্নামের বডি স্ট্রাকচারটা কত বড় হবে, জাহান্নামের উরুবা রান যেটা হবে, এই উরুবা রান হলো বাইজা পাহাড়ের ন্যায়। অনেক হাজি সাহেবরা হজে গিয়েছেন, যে বাইজা পাহাড় সম্পর্কে বলা হয়েছে, বাইজা পাহাড়টা হলো 39 কিলোমিটার। 39 কিলোমিটার একটা জাহান্নামের রান বা উরু হবে, কত বড় হবে উরুবারান? 39 কিলোমিটার। শরীরের যে চামড়া আছে, এই চামড়াটা আমাদের 1 ইঞ্চি ধরুন, খুব পুরু হলে
হাদিসের মধ্যে বলা হয়েছে একটা জাহান্নামীর শরীরের যে চামড়া হবে 42 হাত মোটা, 42 হাত মোটা যখন চামড়া হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, ওই মুহূর্তের মধ্যে পুরো সরকার হয়ে যাবে, আবার তার চামড়াকে পাল্টে দেওয়া হবে, আবার পুরো ছাই হয়ে যাবে, আবার পাল্টে দেওয়া হবে, এইভাবে তার শাস্তি নেওয়া হবে, একদিন নয় দুদিন নয়। আমার আল্লাহ কোরআন জানিয়ে দিল যে সে মরবেও না আর বাঁচবেও না, তার শাস্তি দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে। তাহলে আমি আপনাদেরকে বলি, একজন জাহান্নামীর বসার জায়গা উরু রান, আপনার কান্ধ, এই বডি স্ট্রাকচার যদি জাহান্নামের মধ্যে এতগুলো জায়গা নিয়ে থাকে, হাদিসের মধ্যে বলা হয়েছে 1999 জন জাহান্নামে যাবে, তাহলে জাহান্নাম কত বড় একবার অনুভব করে দেখে। আল্লাহর নবী জাহান্নামের কথা আলোচনা করতে গিয়ে নবী আমার চোখগুলো লাল হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা বলতে বলতে অনেক সময় অন্য মনস্ক হয়ে যেত, এমন অন্য মনস্ক নয় যেন আমার নবী জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জাহান্নামটা স্বচক্ষে দেখতে পাচ্ছেন, জাহান্নামটা কত বড় হবে। আল্লাহর নবী সাহাবীরা এত ক্রন্দন করতে শুরু করলেন, ওই সময় বলা হল এ উম্মতে মুহাম্মাদীরা রে 999 যে জাহান্নামে যাবে তারা হলো ইয়াজুজ মাজুজের দল, একজন জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদীর দল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত করতে হবে না হবে না, সেই নবীর মহব্বত করতে হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যে আমার উম্মতেরা তারা প্রত্যেক উম্মতে জান্নাতে যাবে, তবে এক শ্রেণী তারা যাবে না। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কারা, বলছে যারা আমার সিরাতকে মানে না, আমার যারা অনুকরণ করে না, আমার পথকে যারা অনুসরণ করে না, এরা জান্নাতে যাবে না। যে কথা আমি বলছিলাম, তাহলে মিলাদুন নবীতে খুশি ছিল, জন্ম খুশি ছিল আবু লাহাব আর আবু লাহাব, আর এমন করে ওই আবু তালিব, নিজের চাচার কথা বলি অন্যান্যদের কথা পরে, কিন্তু দুই চাচারও ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই চাচা এরা কি করলেন, এরাও মিলাদেও খুশি ছিলেন, সিরাতেও খুশি ছিলেন, তাই দুই চাচা এরা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছিল, তখন তিনি ঈমান গ্রহণ করেন নাই, কোরআন তানি মুসলমান হন নাই, অ্যারেস্ট হয়ে গেছে। সমস্ত আসামিদের যখন অ্যারেস্ট করা হলো, মানা হলো, নিজের চাচাকেও আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকেও বাঁধ বেঁধে রাখা হলো। শরীর চেহারা নবীর চাচা এবং নবীর পিতা ছিলেন, খুব সুঠাম দেহ, সুন্দর চেহারা, চেহারা টকটকে ফর্সা। আবু লাহাবের সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী দেখতে গেছে, চাচাকে দেখে ভাইপোর মনে কষ্ট হবে না হবে না, আরো তো আসামি বাঁধা, চাচারও বাঁধা রয়েছে। এখন নবী যদি চাচারে ছেড়ে দেয়, অন্যান্যদের যদি না ছাড়ে, তাহলে ইনসাফের বিচার হবে বলে মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, চাচা আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, কিন্তু চাচা একটা কথা, আমি আপনার কিছু করতে পারবো না, কারণ আপনার ছেড়ে দিলে সবার ছেড়ে দিতে হবে, এটাই হলো ইনসাফ। তবে আপনি এর জন্য কত প্রতিদান যদি দিতে পারে, তাহলে আপনি ছাড় পাবেন। বলে বাবা ভাইপো আমি কি প্রতিদান দেবো, আমার তো কিছুই নাই। চাচা আপনি এ কথা কি করে বলেন, আপনি তো যখন যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আপনি তো সোনার একটা বোতাম নিয়ে আপনি চাচিমার কাছে তো রেখে এসেছেন।
আশ্চর্য হয়ে গেল, কি করে মুহাম্মদ জানে যেখানে দুই স্বামী স্ত্রীতে ছাড়া কেউ ছিল না, অথচ আমার ভাইপো মুহাম্মদ কি করে জানে? বলছে, ভাইপো তুমি জানলে কি করে, আমরা তো দুই লোকে ছাড়া আর কেউ ছিলাম না। বলে, চাচা আমি জেনেছি হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আমার জানিয়ে দিয়েছেন। তারপরে তিনি ইমানের কলেমা পড়েছিলেন, অনেক ইতিহাস, ইমানের কলেমা পড়ে নিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারী ছিলেন, শিকার করতে গিয়েছিলেন। আবু আপনার আবু জাহেল যখন আল্লাহর নবীর যখন রক্ত ঝরিয়ে দিল, খবর হয়ে গেল, এই ভাই চাচা হামজা আমির হামজা তুমি যে এখানে হরিণ শিকার করতে এসেছো, তোমার ভাইপো মুহাম্মদকে এই এই অবস্থা করেছে। শিকার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে আসলেন। আসার পরে আবু জাহেল কোথায়? রক্তের কানেকশন, ব্লাডের কানেকশন তো থাকে। খোঁজ করতে শুরু করেন, আমার ভাইপো মুহাম্মদ যার পিতা নাই মা নাই তার উপর অত্যাচার করেছে, তার কি করলেন? খোঁজ শুরু করে দিলেন। দেখেন যে আবু জাহেল বসা কাবা শরীফের চত্বরের কাছাকাছি। চলে গেলেন, গিয়ে ওই তরবারির বার দিয়ে তাকে আঘাত করলেন, রক্ত ধরালেন। এসে বলছে, ভাইপো মুহাম্মদ আমি তোমার প্রতিশোধ নিয়েছি। চাচা আপনি কি প্রতিশোধ নিলেন? কেন? এই প্রতিশোধ নিয়েছি, তোমার যেমন রক্ত ঝরিয়েছে আমিও তাকে ছাড়ি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার চাচা হামজা আমার রক্ত ঝরেছে বলে আপনি আবু জাহেলের রক্ত ঝরিয়েছেন আমি এর দ্বারা খুশি নই, খুশি নই। চাচা গো আজকের যদি আমি খুশি হই সেই কথাটা কি আপনি মানবেন? ও ভাইপো মুহাম্মদ আজকের তুমি যে কথা বলবে আমি তার দ্বারা আমি খুশি হব। ওই সময় বলেছিল, ভাইপো রে তুমি যে কাজের দ্বারা খুশি হবে সেই কাজ আমি আজকের করতে রাজি। ওই সময় বলেছিল, চাচা আমার রক্তের বিনিময়ে রক্ত নেওয়া নয়, আমি একমাত্র আপনাকে বলতে চাই আজকের তো আপনার কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও চাচা আজকের এই কলেমা যদি পড়তে পারেন আমি বড় খুশি হয়ে যাব। ওই সময় চাচা আবু আমির হামজা বলেছিল, ও ভাইপো মুহাম্মাদ সত্যিকারের আমি এই কলেমা অনেক আগে পড়ে নিয়েছি। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। আবার হামজা রাদিয়াল্লাহু তাআলা উযু সেরে আবার নিজে ভাইপোর কাছে ইমানের কলেমা পড়ে নিলেন। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। এই দুইজন চাচা মিলাদেও খুশি হলেন, সিরাতকে মেনে নিলেন, তাদের সম্পর্কে ঘোষণা হলো এরা হলো জান্নাতি। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। আপনারা হাজি সাহেবরা তায়েফে গিয়েছেন, যেখানে মাকবারাতুল আব্বাস রয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে, আল্লাহর নবী তখন জিন্দা রয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যখন কফিন বন্দি করা হলো ওই সময় একটা সবুজ পাখি ছিল যে কফিনের মধ্যে ঢুকে পড়েছে। ওই কবরের মধ্যে যখন দাফন করা হচ্ছে এমন সময় দাফন করার পরে ওই কবর থেকে আওয়াজ ভেসে আসে, ইয়া আইয়াতুগান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই পবিত্র সন্তুষ্ট চিত্তে আয়, আনন্দ মনে আয়, আমার ইবাদত কর, আমার জান্নাতে চলে যা। জোরে বলি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, ওই সময় আবু বকর, এ উমর, এ আলী, এ উসমান, এ খাব্বাব, সাহাবাদের নাম ধরে 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 আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, ও বিলাল একের পরে এক নাম
ধরে বলছেন, তোমরাও যখন এই দুনিয়া থেকে চলে যাবে তোমাদের কবরেও এমন করে আওয়াজ ভেসে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাই জানেরা, তাহলে কানকুলে খেয়াল করে শুনুন, সেই নবীর মিলাদও মানতে হবে, নবীর সিরাত যদি মানতে পারেন তাহলে আমাদের জীবনটা তো মঙ্গলময় হবে। এই জন্য করে সুবিমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ তিনি বারবার ঘোষণা দিয়ে আখানি আঞ্জুমান থেকে বলেন যে বাবা আমাদের খুশি থাকতে হবে মিলাদেও, তার সাথে সাথে সিরাতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমাদের জন্য মিলাদ মানাটা, মিলাদের আলোচনা করলে আমাদের কি হবে, নফল ইবাদতের সওয়াব আমরা পাবো, তার সাথে সাথে আমাদের ইমানটা তাজা হয়ে যাবে। আর সিরাত মানাটা হলো ফরজ, নবীর সিরাত নিয়ে আমরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এই এই যে অন্তর নিয়ে, এই যে নাফস মুতমাইন নিয়ে আল্লাহর ইবাদত করে নবীর সিরাত মেনে আল্লাহর জান্নাতে যেতে চাইব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, তাহলে নবীর সিরাত হলো 63 বছরের জিন্দেগি, নবীর সিরাত হলো 63 বছরের জিন্দেগি। তাহলে কয়েক মুহূর্তে নিয়ে, মুহূর্ত নিয়ে আমরা কি করি, সারা বছর নামাজ পড়ি না, কিন্তু বছরে একবার কি করলাম, মিলাদুন্নবী অনুষ্ঠিত করে যা কিছু করে দিয়ে তারপর দিন থেকে নামাজ আর পড়ি না, অথচ যেটা ফরজ সেটা করি নাই, যেটা নফল সেটা আমরা করি, তারপর দিন থেকে ফরজ কাজ। আচ্ছা, ওই নফলকে কি আমাদের মানা হলো বলে মনে হয়? তবে আমাদের কি করতে হবে, তাহলে সিরাত আমাদের মানতে হবে। এবার সিরাত যে হলো 63 বছরের জীবন, এখন আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধরার বুকে আসলেন, আল্লাহর নবীর নাম হলো আল আমিন। কি হলো? আল আমিন। এই আল আমিন মানে সত্যবাদী। আল আমিন শব্দের অর্থ কি? সত্যবাদী। এই নামটা কে দিয়েছে জানেন? এই নাম দিয়েছে আল্লাহর নবীর যারা শত্রু মক্কার মানুষেরা, আল্লাহর নবীর নাম দিয়েছে ওই আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত তাদের দল নবীর ডাকতেন আল আমিন বলে, আল্লাহর নবীর নাম ধরে ডাকতেন না আল আমিন। মানে মুহাম্মদ হলো সত্যবাদী, ও জীবনে মিথ্যা বলেন না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলেন না, মুহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, মুহাম্মদ কোনোদিন বেইনসাফ করেন নাই, মুহাম্মদ সবসময় ইনসাফ করেছেন। আপনারা জানেন কাবা শরীফ কয়েকবার নির্মাণ হয়েছিল, তার মধ্যে জান্নাতি পাথর যেটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেছিলেন, ওই জান্নাতি পাথরকে নিয়ে ঝগড়া হচ্ছে, কে নিয়ে আসবে, কে নিয়ে আসবে, এ বলছে আমার গোত্র অমুক বংশ, এ বলছে আমার বংশ অমুক বংশ। সেই সময় মুহাম্মদকে ডাকা হলো, আল আমিনকে ডাকো, আল আমিন সূক্ষ্ম বিচার করবে। আল আমিন কি করলেন, আল্লাহর নবী এসে একটা চাদর একটা কাপড় বিছিয়ে দিলেন, পাথরটা তুলে দিয়ে বললেন চতুর্দিকে সবাই ধরো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাবা শরীফের গায়ে পাথর বসিয়ে দিলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিচার এমনই ছিল, তাই তো সবাই খুশি, তাই বলতেন আল আমিন, সর্বসময় আল আমিন বললেন। এইবারে বলে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবী বলেছেন, বলেননি যে তোমরা নামাজ পড়ো, নবী বলেননি তোমরা রোজা রাখো, নবী বলেননি তোমরা সুদ ছাড়ো, নবী বলেননি বিভিন্ন কথা, কারণ তখন নবীর উপরে হুকুম হয় নাই, ঠিক কি না? নবীর উপরে হুকুম হয় নাই বলে বলে নাই। যখন 40 বছর পরে যখন নবী হলেন, যখন ওহি এসে গেল, তখন নামাজের কথা হলো, রোজার কথা হলো, যাকাতের কথা হলো, সুদ হারাম মদ হারাম সব কিছু বয়ান করে দিলেন। এইবারে বলি যখন থেকে নবুয়ত প্রাপ্ত হলেন তখন থেকে আল আমিন উঠে গিয়ে, এবারে যখন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বললেন না এটা আমরা মানি না। তখন কি বললেন? মুহাম্মদ হলো মিথ্যাবাদী, জোরে বলেন নাউযুবিল্লাহ। আগে হলো আল আমিন, তারপরে হয়ে গেল মিথ্যাবাদী। আখনাস বলে একজন ব্যক্তি, তিনি অবিশ্বাসী, তিনি মুশরিক, আবু জেহেলকে নিয়ে তাদের কাছে প্রশ্ন করলো, আবু জেহেল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
বলেন তো দেখি উনি সত্যবাদী না মিথ্যাবাদী। চিন্তায় পড়ে গেলেন আবু জেহেল। তবে উনি খুব বুদ্ধিমান মানুষ, কারণ ওনাকে প্রশ্ন করা হলো আলামিন সত্যবাদী না মিথ্যাবাদী, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। আবু জেহেল চিন্তা করছেন যদি মিথ্যাবাদী বলি তাহলে তো প্রশ্ন, তখন বলবে যে তাহলে আলামিন নামটা তোমরা দিয়েছিলে কেন, আর যদি বলা যায় যে ও সত্যবাদী তাহলে বলবে তো তোমরা তাহলে মুহাম্মাদের ধর্ম মানো না কেন। তখন আবু জেহেল চিন্তা করতে করতে, শয়তানের বুদ্ধি থাকে না থাকে না, থাকে, বিভিন্ন বুদ্ধি তারা করে, তো এই জন্য করে তিনি এবার বললেন আখনাস শোনো তাহলে, এই জন্য করে আমি বলতে চাচ্ছি এটাই যে মুহাম্মদ যখন থেকে তিনি ছোটবেলায় থেকে সব সময়ের জন্য কোনোদিন মিথ্যা বলেন নাই, কিছু করেন নাই, সর্বসময় সঠিকভাবে করেছে, এই যে 40 বছর পর্যন্ত কি করেছে, যা কথাগুলো বলেছে সঠিকভাবে সঠিকভাবে চলেছে, তাই আমরা আলামিন সত্যবাদী বলতাম। কিন্তু 40 বছর বয়সে যখন নবী দাবি করেছে, যখন থেকে এক স্রষ্টারে মেনেছে, তখন থেকেও মিথ্যাবাদী হয়ে গেছে। যুক্তি দেখিয়ে দিলাম, তাই তো আবু জেহেল না হলো নাকি, হ্যাঁ, আবুল হেকাম থেকে বুদ্ধিমতী বুদ্ধিমত্তার যে পিতা তারপরে হয়ে গেল মূর্খের পিতা হয়ে গেল। আমার ভাই জান, তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবার 40 বছর বয়সে নবু হওয়ার পরে 13 বছর হলো মাক্কী জীবন, তার 10 বছর হলো মাদানী জীবন। এ সম্পর্কে ব্যাখ্যা অনেক, আমি ছোট্ট ছোট্ট করে শুধু বোঝানোর জন্য বলছি। এখন আমাদের প্রশ্ন হবে অনেকের, নবী তো 40 বছরের ওই যে যখন থেকে তিনি নবী হন নাই, তার পূর্ব পর্যন্ত নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই, সুদের কথা বলে নাই, মদের কথা বলে নাই, তাহলে তাহলে 40 বছরের নবুয়াতের পূর্ব পর্যন্ত নবীর তাহলে কি হবে, প্রশ্ন হয় না হয় না? এটা নাস্তিকদের প্রশ্ন বলছি। আমার ভাই জানেরা, এই 40 বছরের নবুয়তের পূর্ব পর্যন্ত যে একটা জায়গা জমি যদি আপনি কেনেন বা জায়গা জমি আপনার থাকে, আপনার দলিলও থাকতে হবে, রেকর্ড পর্চা যদি সঠিক থাকে তাহলে জায়গাটা আপনার বলে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন আমার নবী যদি এরকম ভাবে যদি হঠাৎ করে তার সব কিছু দাওয়াতের দাওয়াতের ঘোষণা দেওয়া হয় তাহলে নবুয়তের দলিল পাওয়া যাবে না। তাই 40 বছরের ওই যে আপনার নবুয়তের পূর্ব পর্যন্ত সময়টা নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চলা, নবীর ওটা, নবীর বসা, সব কিছু তিনি একের পরে এক একের পরে এক দলিল সাব্যস্ত করার জন্য ওই 40 বছরের পূর্ব পর্যন্ত নবুয়তের দলিল পেশ করার জন্য এই সময়কে আল্লাহ ব্যয় করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 40 বছর বয়সে নবী হলো, নবী হওয়ার পরে এই 23 বছর পর্যন্ত যে কথাগুলো বলেছেন এগুলো হলো আমার আপনার জন্য শরীয়তের দলিল হিসাবে দিলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের দলিল মানতে তো হবে, আর 39 বছরের সময় পর্যন্ত নবুয়তের যে দলিল এই দলিলটা নবী সাব্যস্ত করার দলিল, কিন্তু নবীর আদর্শটা আমার আপনার নেওয়া লাগবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখালেন, যে আদর্শ আখলাক সম্পর্কে আমি বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি তোমার বিশ্বের জন্য করুণাময় করে পাঠিয়েছি, দয়াময় রহমত স্বরূপ করে পাঠিয়েছি। সেই নবী আসলেন আমাদের জন্য করুণাময় হয়ে, দয়াময় হয়ে। নবী কি করলেন? নবী আমার উম্মতের জন্য ক্রন্দন করতে শুরু করলেন। কেমন ক্রন্দন শুনে রাখুন, সমস্ত নবীদের এক একটা স্পেশাল দোয়া রয়েছে, সমস্ত নবীরা এক একটা স্পেশাল দোয়া আল্লাহ দিয়েছেন এবং সেই দোয়াটা তারা উম্মতের জন্য তারা করে নিয়েছেন। আমার আপনার নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে স্পেশাল দোয়া দেয়া হয়েছে আমার আপনার নবী দুনিয়াতে চাই নাই। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির জন্য ওই দিন আমার নবী ওই দোয়াটা স্পেশাল দোয়া চাইবেন। তাই তো উম্মতে মুহাম্মাদির মধ্যে সব থেকে মানুষ বেশি জান্নাতে যাবে। এই নবীর উম্মতেরা অন্যান্য নবীদের উম্মতের থেকে দরজা বেশি লাভ করবে। সমস্ত নবীদের মূল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব থেকে বেশি মর্যাদা হবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা এই নবীর যে আদর্শ আখলাকের দিকে লক্ষ্য করে দেখেন, এই জন্য করে আমার নবীর আখলাকে সেই আখলাক আজকের দেখেন নবী নাই নাইবি রসুলদের রেখে গেছেন। সেই নাইবি রসুল সুবি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি আমার আপনার জন্য শুধু নয় গোটা বিশ্বের মানব জাতির জন্য ছোট্ট কোরআনের ওজিফা যে দিলেন। এই কোরআনের ওজিফা যখন শুরু হয় মানুষ পালায় ঠিক কিনা? ওজিফা শুরু হলে পালায়, এটাই দু মিনিট লাগে কিন্তু অনেক কষ্ট, মনে করি এটার কী ব্যাপার। আরে বোকা মানুষ, এই সামান্য ছোট্ট একটা ওজিফা কিন্তু এর ওজনের ভারী মাপা আমার আপনার পক্ষে সম্ভব নয়। অসম্ভব, অসম্ভব বিষয়। আপনি তো প্রত্যেক দিন কোরআন পড়তে পারেন না, আর শ্রীমতী আজান গাছি রহমতুল্লাহ আলাই ওই যে সুরির জঙ্গলে থেকে আট খতম দশ পারা কি করে প্রত্যেক দিন মানুষ আমল করতে পারবে, এই চিন্তা করে আমার আপনার জন্য তিনি জীবনকে উৎসর্গ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অবাক হয়ে যাই আমরা, বুঝি না, চিন্তা করি না, ফেকেরও করি না। আমাদের জন্য নবী যেমন দোয়া স্পেশাল দোয়াকে দুনিয়াতে করে নাই, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় ওই দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নেবেন স্পেশাল দোয়া। 999 জন জাহান্নামে যাবে আর তার জন্য একজন জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। যখন শুনেছে হাজারে 999 জন জাহান্নামে যাবে তখন বাচ্চা বাচ্চা ছেলেগুলো বৃদ্ধর মতো হয়ে যাবে, মায়েদের পেটে বাচ্চা থাকবে, বাচ্চা গর্ভপাত এমনি হয়ে যাবে। সেই দিন এত কষ্ট এত যন্ত্রণা, মানুষ শুধু জাহান্নামের ভয়ে, এমন পরিস্থিতি ঘটবে আমার ভাই। বলা হয়েছে এক একটা সাপ, বলা হয়েছে যে এমন উটের মতো যে উটগুলি সব থেকে বড় উঁচু এবং লম্বা, ওই সাপগুলি একবার কামড়ালে 40 বছর যন্ত্রণা যাবে না। আচ্ছা আমরা যদি এখানে যদি আপনার কোনো নামি দামি সাপ যদি থাকে, হ্যাঁ আপনাদের এখানে নামি দামি সাপের নাম কি বলে একটা বলেন না, সব থেকে নামি দামি একবার কামড়ালে ব্যাস ফিনিশ। যাই হোক, ওই সাপ যদি কামড়ায় বলেন তো দেখি, তাহলে সাপ যদি যায় আপনি কি পালাবেন না পালাবেন না? আরে মিয়া ওই দেখে তো পালাবেন, দুনিয়ার ওইটুকুই সাপ, তবুও তো 2 ঘন্টা মানুষ বাঁচে, 2 ঘন্টার মধ্যে হসপিটালে গেলে ইঞ্জেকশনের চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা সম্ভব ঠিক কিনা? আমার ভাই জানেরা কান খুলে খেয়াল করে শুনুন, দুনিয়ার সাপের বিষ যদি এমন হয় ওই যে স্পানি সাপ নার উটের মতো সাপগুলি হবে, ওই উট যদি কামড়া উটের মতো সাপগুলি কামড়ালে একবার কামড়ালে 40 বছর যন্ত্রণা জ্বালা করবে, তবে 40 বছর যন্ত্রণা জ্বালা যে করবে একবার কামড় দিয়ে ছাড়বে না, কামড়াতেই থাকবে কামড়াতেই থাকবে, কামড়ানো আর বন্ধ হবে না হবে না। বিচ্ছুগুলো হবে এমন করে খচ্চরের মতো, ওই খচ্চরের মতো গাদার মতো যে বিচ্ছুগুলো হবে, সামান্য দুনিয়ার বিছা যদি কামড়ায় তেঁতুলে বিছাও কাঁকড়া বিছাও কামড়ালে যন্ত্রণার জ্বালায় ডাক্তারকে দেখাই ইঞ্জেকশন নি বড়ি খাই, আর ওগুলো হবে খচ্চরের মতো। সেই যে আপনার যখন এক কামড় দেবে ওই যন্ত্রণা ও 40 বছর পর্যন্ত করবে, সেই জ্বালা কেমন করে সহ্য করবেন? তাই তো নবী আমার ওই জন্য করে তিনি কেঁদেছিলেন,
উন্নতি উন্নতি করে ক্রন্দন করতে করতে নবী আমার চোখ থেকে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। এই উম্মতে মুহাম্মাদীরা যদি আমি নবী আমার সিরাতকে ফলো করে, আল্লাহর রাসূলের পথকে অনুকরণ অনুসরণ করে, এই উম্মত জাহান্নামে যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলি ইল্লামান আবা, এরা ছাড়া, এরা কারা? যারা আমার পথ অনুকরণ অনুসরণ করে না তারা। কি বললেন নবী? বললেন কুল্লু ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, প্রত্যেক উম্মতেরা জান্নাতে যাবে ইল্লা মান আবা, তারা ছাড়া। ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম মানে না কারা? বলছে তারা যারা আমার হুকুম মানে না এরা জাহান্নামে যাবে, আর আমার অনুকরণ যারা করবে এরা আমার সুপারিশে জান্নাতে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো নবী নাই, আজকের নাইবি রসুল, তারাও আমাদেরকে বাঁচানোর জন্য আজকের আমার আপনার জন্য জীবন উৎসর্গ করেছেন, আমার আপনার জন্য কুরবানি দিয়ে এই সামান্য ছোট্ট কোরআনের ওজিফাকে আমাদের সম্মুখে তুলে দিলেন। সূরা ফাতিহা মিনিমাম যদি একবার পড়া যায়, সূরা ইখলাস যদি তিনবার পড়া যায়, ফালাক একবার, নাস একবার পড়ে, আর দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইবে প্রত্যেক দিন আট কতম দশ পারা সওয়াব, তার বাপ দাদার নানানির কবরে তো পৌঁছাবে, আর নিজের জন্য জমা হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা এই জন্য করে বলে, তুমি পেয়েছো তোমার বাপকে দাও, তোমার মাকে দাও, তোমার সন্তানকে দাও, তোমার অমুককে দাও। কেন বলে? এটা একটা মারাত্মক কথা, আসলে আমরা এগুলি মাথায় ব্রেনে ঠিক মতো নিই না। কারণ যে যার প্রেম করে তার ভালোবাসাটা সেই তো বোঝে। আপনি যে ভালোবাসেন নামাজের, নামাজের মধ্যে মজা পাবেন, আপনি রোজা করেন রোজার মধ্যে মজা পাবেন, আপনি প্রেমিক হয়ে প্রেমিকারে প্রেম করেন যে জায়গায় যান না কেন প্রেমিকার কথা মনে পড়ে, ঠিক তদ্রূপ আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা যদি বাসে, নবীর ভালোবাসা যদি বাসে, তাহলে তার জীবনটা কুরবানি করতেও দ্বিধাবোধ করে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইনি যখন ইমানের কলেমা যখন গ্রহণ করলেন, এমন করে লোহাগুলো এত উত্তপ্ত এত উত্তপ্ত গরম করলেন, শুইয়ে দিয়ে তার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দিয়েছেন, এত উত্তপ্ত লোহার গরম। আমার ভাই জানেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে লোহার উপরে শুইয়ে দিয়ে উপরে পাথর চাপিয়ে দিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরের চামড়া মাংসগুলি গলে 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 আগুন বন্ধ হয়ে গেছে, তবু ইমানের কলেমা ছাড়ে নাই, তবু ইমানের কলেমা ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা সাহাবাদের ইতিহাস অনেক রয়েছে। আমরা তো ইসলাম পেয়েছি বাপের সম্পত্তির মতো, কিন্তু অবাক লাগে এই সামান্য এক ঘন্টা দু ঘন্টা মজলিস চলবে, সামান্য দশ আপনার বা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চান্ন থেকে এক ঘন্টা সময় আল্লাহর জন্য নামাজ আদায় করবেন, এই সময় আমাদের দিতে কষ্ট হয়। তবে জেনে রেখে দেন আমার সোনার ভাইয়েরা, আল্লাহর দরবারে কেমন করে জবাব দিই আমরা হব, কি উত্তর দেবে? খালি বলছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এই করে করে সারা জীবন খালি কিছু বুঝি আর না বুঝি, আল্লাহ দীন হলো আমার ইসলাম, আল্লাহ তুমি হলেন আমার রব, আর নবী হলো মুহাম্মদ হলো আমাদের নবী, এই করে 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 বলেই যাচ্ছে কিন্তু কাজ ভিতরে সব ফাঁকা। আমার ভাই জান যত যাই করেন না কেন, জবানের সঙ্গে আমল যদি না থাকে কোনো কাজ হবে না। এই জন্য করে জবানের সঙ্গে আমল রাখতে হবে। এই জন্য করে আমরা যদি শুধু মিলাদে খুশি হই তাহলে ওই আবু লাহাবের মতো হবে, আবু তালেবের মতো হবে, আর যদি মিলাদেও খুশি হই আর সিরাতেও খুশি হই, ইহজীবন মঙ্গলময় পরজীবন মঙ্গলময়। আল্লাহ যেন প্রত্যেকের তৌফিক দান করেন বলি আমিন সুম্মা আমিন। একবার উচ্চ আওয়াজে দোরস শরীফ পড়েন, আল্লাহুম্মা।